কোরআন মাজিদের মধ্যে একশো চোদ্দোটি সুরা আছে তো যদি আপনি যে কোনো একটা সুরাই শুদ্ধ করে পড়তে পারেন প্রত্যেকটা নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সিফাত বুঝে বা তাজভিদের নিয়মগুলো বুঝে তাহলে কিন্তু আপনি একশো চোদ্দোটা সূরা সুশুদ্ধ করে পড়তে পারবেন কারণ সব বিষয় কিন্তু একই তো আজকে আমি সুরাতিল বুরুজের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় শিখিয়ে দিব কীভাবে আপনারা কোরআন মাজিদটা পড়বেন কোথায় টান হবে কোথায় গুণ্য হবে কীভাবে আয়োজে সে আপনি থামবেন প্রত্যেকটি বিষয় আমি শিখে দিব তবে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ কোরআন মাঝে সুসুদ্ধ করে পড়তে পারবেন তো চলুন শুরু করিজি সুরতুল বিস্মিল্লাহ ওয়াও কি এখানে চিনকে ধরবে কেন ধরবে কারণ এখানে আমরা সবাই জানি জবর খালি খালিয়ালি ফাঁসলে একটা মাধ হয় মাদ হলে এক লেফটার কিন্তু এখানে মাদ করা যাবে না এর কারণ হচ্ছে পরে তাস দি দল হরফ সিন আসছে তো এরকম তাস দ্বি দল হরফ সিন আসার কারণে ওয়াও কি আমরা চিনকে ধরে ফেলবো মাদ পারবো না ওয়াউ সিন জবর ওয়াস উপরে যদি এরকম মোটা চিহ্ন পান আর বামে যদি এই গোলহামলাটা পান তাহলে এই মাদে চার পরিমাণ টান দিবেন তো এরকম কোয়ার মাঝে মধ্যে যেখানেই পাবেন আপনি এরকম মোটা চিহ্ন বামে যে গোলহামলাটা আসছে তাহলে সেইখানে আপনি চার আলিফ টান দিবেন খুবই সহজ জবর পর খালি আলিফ এটা মাধে হরফ এক লোক হবে তাকে লামকে ধরবে তা লাম বা আমি বাপেসব রু ঝিম জেঝি বুরু জি আছে তো এই মানে পেসেপ এটা মাথে হরফ তো আমাদের প্রত্যেকটা মা বুঝতে হবে যদি এরকম জবরের পরে আলিফ আসে পেয়াসে পর্যন্ত ওয়া আসে অথবা জের মানে ইয়ে আসে ওইগুলোকে মাত বলা হয় আর মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে সেই মাদের তিন হেলিফ টান দিয়ে এই যে হরফটা ওয়াকফের সাথে যে হরফে জবর জের পেশ থাকে দুই জের দুই পেশ থাকে তাহলে সেই হরফে শাকিন হয়ে যায় তাহলে আমরা এই মাদের তিন হেলিফ টান দিয়ে জিমটাকে সাকিন করবো এরকম ইদাতিল এখানে যেহেতু জিমটা কলকলর হরফ আমরা কিন্তু অনেকেই জানি কলকলা হওয়ার পাঁচটা কফত বা জিম ডাল আপনারা যারা কলকলা জানেন না আমার কলকলা নিয়ে ভিডিও আছে মাত গুণ্ডা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে এগুলো ভালো করে বুঝতে পারবেন তো এই জিমটা কলকলা করতে হবে কারণ অক্ষর অবস্থায় যদি কফত বা জিম ডাল পাঁচটার পাশে তাহলে কলকলা হয় বুরুজ এরকম বলবেন না বুরুজ এরকম কলকলা করবেন একসাথে আবার আবার বাত বু যে তারপর ওয়াউকে কাকে ধরবে এই লামকে ধরবে ওয়াও লাম যে বল ওয়াল ইয়াউ মিল মিম লামকে ধরবে মাউ রু দি আছে আইন ওয়াপ ডাল যে এই সুরাতুল বুরুজের মধ্যে প্রত্যেকের শেষে কিন্তু কলকলা আছে ত বা জিমদাল পাস্টার থেকে আসছে তো প্রত্যেকটা আয়াতের শেষে কী করতে হবে কলকলা করতে হবে ওয়াল ইয় মিল মাউ দিই আসে ডাল দিয়ে দিই যদি আমরা এখানে থামি তাহলে এই যে পেশে পর মাদ মাদে হওয়ার পরে যে ডাল দিয়ে দিয়ে আসছে তারপরে এই যে ওয়াকফের চিহ্ন আসছে তো এখানে যদি আমরা থামি তাহলে এই যে এই মাদের মধ্যে আমরা তিন আলিফ টান দিয়ে ডালটাকে সাকিন করবো আর ডালটাকে চাকিন করার কারণে কী করতো হবে ওয়াক ফ করলে আমরা কি করব এই ডালটাকে কল কল করবো তাহলে হবে ওয়াল ইয় মিল ওয়াল ইউ মিল ওয়াল ইয় মিল এরকম তারপর ওয়াশাহিদিউ এই যে তানফিন তানভিন কাকে বলে দুই জের এরকম দুইটা জের থাকলে দুইটা জবর থাকলে দুইটা পেস্ট থাকলে তাকে টানভিন বলা হয় তাই টানভিনের পর যখন এই যে ওয়া আসবে অথবা মিম নুন ইয়া চারটে হরফ আসবে তখনই আপনি একটা জবর একটা যে একটা পেস্ট দিয়ে এই পরে মিলাবেন আপনি গুন করবেন ওয়া শাহি দিউ দিউ এরকম গুণ করবেন দিউ ওয়া ওয়া দে এরকম এখানে দালটা গোলকোল হবে ওয়া ওয়াশা জবর পর আলিফ লিপাটা মা দেখলে টান দিবেন তারপরে সদ জবর মোটা করবেন অসহাবুল হা এই যে রকম কোরআন মাঝেদের মধ্যে যেখানে আপনি খারা জবর পাবেন অথবা খারা জের পাবেন উল্টা পেশ পাবেন সেখানে এক লিফ টান দিবেন ও তৈলা অস হাবোল উখ দু উখ দুটাম তিন দালটাকে সাকিন করবে এবং কল কল করব কোটেলা কোটেইলা কফ বেস কো তাজে তেলাম কোটেলা তিনটাই হর্গত হর্গত টান্ডা যাবে না ও তেইলা অস হাবুল উখ দু আপনারা অনেকেই কোয়ার মাঝের মধ্যে এরকম পাবেন আয়তের শুরু আলিফ থাকবে তবে আলিফের জবর পেশ কিছু থাকবে না এরকম পাবেন অনেক আয়তের শুরুতে পাবেন তাহলে আপনি এখানে কি দিবেন দেখুন পরের হবটা কী আসছে লাম আসছে তো এরকম প্রত্যেকটা নিয়ম কিন্তু একই যদি এরকম আলিফের উপর জবর পেশ কিছু না থাকে পরের পরেরটা যদি লাম থাকে তাহলে আলিফের মধ্যে আপনি কি দিবেন জবর দিবেন একটা জবর দিয়ে আপনি পড়বেন এখন যেহেতু আমি আলি ফুলপুর জবর দিচ্ছি কার কারণে এই লামটা আসার কারণে তার মানে এই না যে লামের সাথে পড়তে হবে এটা না পরথমে নুনের সাথে কারণ এই নুনে গিয়ে কী আসছে নুনের উপরে তাস আসছে তো আমরা পড়বো এই জবর গিয়ে নুনের সাথে মিলাব আন না এখানে জবর দেওয়ার কারণ হচ্ছে লামটা আসের কারণে কিন্তু প্রথমে নুনের সাথে একটা নুনে তাস আন গুণনা করবেন আন না এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি নুনের উপরে এরকম তাস পাবেন তখনই গুণ্য করবেন এটা কিন্তু মাস্ট যখনই নুনৰপে তাস্টির পাবেন তখনই গুণনা করবেন আন এরকম আন নাড়ি জা তিল ওয়া কু হবে আন নাড়ি জা তিল ন ওয়া কলকালা ওয়া কু দে আন্দে ই হোমা আলাই হা কু ইদ পাতলা হোমা আলাই লামিয়া জ্ল লাই এক মানে এখানে জবরপস্ত মানে ইয়ার্স লিনে হরফ টান দেওয়া যাবে না ইর হোমা আলাই হা হা জবর হা এখানে এক লিপ্টান দিবেন ই হোম আলাইহা ইর হোম আলাইহা কে অ তারপরে ও আলা দেখুন ও হোম আল আলাম আল খার্ল্লা যে খারা জল্ সেখানে টান দিবেন وهم على ما يفعلون بالمؤمنين شهود وهم على ما تندبن يف عن جبر عتان تندبن يفعلون نون جبرنا تندبن يفعلون بالمؤمنين, يفعلون بالمؤمنين. شهود ما وهم على ما يفعلون بالمؤمنين شهود أبر. وهم على ما يفعل يفع يفع এই যে এখানে একটা বাতাস বের করবেন এগুলো হামসে হরফ হামসে হরফের দশটা তাই দশটা হরফে কী করতে হয় বাতাস বের করতে হয় ইয়াফ ইয়াফ এরকম বাতাসটা বের করে তারপর চান্ত করবেন ওয়াহু মালাম তারপরে ওয়া মা নাক মু হুম এলাতে তিন আলিফ টান দিতে হবে কেন দিতে হবে কারণ জবর ওপর খালি আলিফ এটা মাদের হরফ আর মাদের হরফ উপরে চিকন চিহ্ন এই যে এটাকে চিকন চিহ্ন বলে এই চিকন চিহ্ন আসলে বামে এই যে এ হামজাটা আসবে লম্বা এটাকে আমরা হামজা বলি তো এ হামজা আসলে এটাকে মধ্যে মন ফার্স্ট চিল বল হবে এখানে টিঙের টান দিব আম জায়গা কাকে ধরবে ইয়াকে ধরবে এখানে একটা ভালো করে বলছি নুন সাকিনের পর ইয়া আসলে কিসের পর নুন সাকিন এটা কি নুন সাকিন বলো এটা সাকেন এটা নুন নুন সাইকিনের পরে ইয়া আসছে অথবা মিম নুন ওয়াও চারটার ফার্স্ট সেখানে কি করতে হবে নুন সাকিনে পরা যাবে না আমরা এই ইয়াকে ধর্ম এবং মিলে গুণনা করব ৱামান হুম ইল্লা আই ইউ মিনু বিল্লা হিল্লা আজিল্লা হামি দে এখন এটা নিয় হৈছে এর এই লামটা এই লামটা আবার দুটো নিয়মে পড়তে হয় যখন জবর এবং প্রেসার্সের তখন ল বলতে হয় আর জেরক্স লে লা বলতে এটা পাতলা করবেন লা বি লাবার ওয়া না প মু ইল্লা আই মিনু বিল্লাহী না হামি দে তারপর দেখুন এই যে নিয়মটা আপনারা বলেন এই আলিফ আমরা কী দিব জবর জের পেশ কোনটা দিব আমি কিন্তু এটা শিখেছি একটু শিখেছি আপনারা যারা বুঝতে পারছেন তারা বলতে পারছেন অবশ্যই আলিফ আমরা জবর দেবো কারণ এই যে পরে লাম লাম আসছে তা আলিফকে জবর দিয়ে আমি কাকে ধরবো লাম কে যেহেতু লাম কি আসছে তা শীতে আসতে তাহলে আল্লা রি জাম দিবেন আল্লা রি লা হু এক ইফ্রান দিবেন পেশ উল্টা পেশ আল্লাহু কুসি মাওয়া টান হবে কেন এই যে খারা জবর আল্লাহু মুল কুসিওয়াল ওর দুই বজ যে দুই আছে এই যে এখানে একটা ত আছে তটা তো এখানে আমরা পড়বো কিভাবে যদি আমরা এখানে থামি তাহলে এই রটাকে সেকেন্ড করতে হবে দ দও সেকেন্ড করতে হবে রটা মোটা করতে হবে দদ মোটা করতে হবে এরকম এখানে রটা মোটা হবে কারণ র সেকেন্ড এখানে জবররা আসছে আর দ এমনিতেই মোটে হবে কারণ দদ মোটা হরফ আই লা রি লাহু মুল কুশ্যামাতি ওয়াইল আর ওয়াইল এরকম তারপরে ওয়াল এখানকে লা বলবেন না ল বলবেন হ্যাঁ এটা হচ্ছে ল বলতে হবে কারণ এটা হল আল্লাহ সফল এর আগে কে জবর আসতে তাহলে মোট হবে ওয়াল লিহ এখানে একটা বিষয় দেখুন যে দুই জেরের পর সিন আসছে মানে তানবিনের পর সিন আসছে আর সিন হলে ইকফার গুন্নার হরফ তেরকম টানফিনের পর দুই দুই যদি পেশে পর হরফগুলো আসলে গুণ্য করতে হবে ইং বলতে হবে এটা আপনার আমার গুণ্য নিয়মগুলো দেখলে বুঝতে পারবেন ভালো করে তো আমি যদি দুটো মিল করে পড়ি তাহলে এরকম পড়তে পারি ওকে আমি আবার বলি একসাথে পড়ব আল্লাহুকু আলি তো এরকম ভাবে আপনারা চালে একসাথেও পড়তে পারেন তবে দম না থাকলে আপনার এখানে ওয়াকফ করে পড়তে পারেন এটা আপনার ইচ্ছা সমস্যা নেই তারপর আমি কিন্তু আগে বলছিলাম নুনের উপর তাশদিদ তাহলে কি করতে হবে গুননা করতে হবে যেখানে আপনি নুন তাস পাবেন সেখানে গুননা করবেন তাহলে হবে ইন এ নুন গে লামকে ধরে ফেলবে তাসদিদ ইন ফানুল এই নুন গে লালকে ধরে ফেলবে কারণ সাকিন এ যে খালি হরফ খালি হরফ খালি হরফ এরকম খালি হরফেপর যদি লামরূপ চাকি মানে যে কোনো হরফর চাকি না একসাথে খালি সাকিন চাকিনল হরফ বা তাসদি জল হরফ আসলে চাকিনাকি মানে খালি হরফুলো পড়া যায় না একসাথে মিনা তিসুম ম্যালামিয়া তুবু ফেলা হোমা জ্যা বো জ্যাহন্নামা ওয়ালা হুমা ক ঠিক একটা বড় টায়ার তে বড় আপনি তাই এক শ্বাসে পড়তে পারবেন না যেমন আমি পারি নাই আপনি না পারতে পারেন তো কি করব করবো করে ভেঙে পড়বে এরকম

عذاب جهنم ولهم عذاب الحريق تابور إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحت আল এখন আমি আনহা হাত আমি তে পান দিয়ে রটাকে কি করব সেকেন্ড করব আনহার এরকম দেখুন এটা একটু বড় আয়াত আবার পড়ি ইন এখন কি করতে হবে গুণ করতে হবে ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস লামকে সাথে ধরবে ওয়ামি লুস সলি সাবলবে না সমুঠ করে ওয়ামি লু সলি হাতি লহুম যান না তুং যান পূর্ণ করবেন না একলে প্রাণ দেখবেন তুমি পূর্ণ করবেন লহুম জাননা তুং তাজেরিমিং তাহাদিহাল আন্হা এরকম তারপরে

إنك إن بطش ربك لشديد لشديد إن بطش ربك لشديد إنه هو يبدئ يبدئ ويعيد ইয়াবা পেশ ইউ বেগল কলা ইন এখন গুণ করবেন হু তে একটা প্রাণ দিবেন ইন্নাহু হুয়া ইউবিদি ওয়া ইউঈদ তারপরে ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ এই জালগুলো আমকে ধরবে আর রসিং এখানে মোটা করবেন

"هل أتاك حديث الجنود؟ هل أتاك حديث الجنود؟ فرعون وثمود، فرعون وثمود بل الذين كفروا في تك. ওয়াল্লাহ এখানে লমত হবে ওয়াল্লাহ মিউ গুণ হবে মিউ মিমকে ওকে গুণ করবেন ওয়াল্লাহ মিউ রিম হি মিম তাসি থাকলে গুণ্য করবেন কি কোনো কথা নেই এখানে মিম সাকেনে পর মিমারূপে তার শেষ গুনা আবার হরগত পরমিম থাকলে সেটা নুন গুণা পর পরমীমতা সেটা থাকলে গুননা সব জায়গায় গুন্না করবেন আমি যদি দুইটা এখানে মিল করে পড়তাম তাহলে এই বাঘে ও সাথে ধরতো এবং গুণ এরকম হোমিউ হিম বাল হুয়াক আনুম মাজী বাল হুয়াক আনুম গুণ করবেন বাল হুয়াকুর আনুমাজি ফি লাউ হিমাহ ফি লাউ সেই হিট এখন গুণ করবেন মিমকে ধর গুণ করবেন তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন সব তো আজকে এই পর্যন্ত আমরা তারপরে ফিরে চলা তো শিখব